হিন্দু হোক বা মুসলমান কাউকেই বাদ দিয়ে কোনো রকম উন্নয়ন হতে পারে না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী রাজনৈতিকভাবে কিন্তু তার মানে এই নয় যেটা আমি অস্বীকার করছি যে তিনি আমাদের মুখ্যমন্ত্রী ফলে বিজেপি যদি মনে করে যে তারা সংখ্যালঘুর রিপ্রেজেন্টেশন রাখবে না কিংবা সংখ্যালঘুর সাথে মানে তারা তাদেরকে এড়িয়ে চলবে এটা মূলত আমার মনে হয় ভোট ব্যাঙ্ক রিলেটেড ডিসিশন যে মানে রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করছি দেখুন সেটা তো বিজেপি মানে প্রত্যেক দলের একটা নিজস্ব স্ট্র্যাটেজি থাকে তারা কাকে কিভাবে স্ট্রেনদেন করবে সেটা বিজেপির সাংগঠনিক সিদ্ধান্ত আমি তো বিজেপির পার্ট নই ফলে এটা আমি বলতে পারি না তবে হিন্দু হোক বা মুসলমান কাউকেই বাদ দিয়ে কোনো রকম উন্নয়ন হতে পারে না তার কারণ ধর্ম আলাদা আলাদা হলেও যারা ভারতবর্ষের নাগরিক যাদেরকে আমরা স্বীকার করি ভারতীয় হিসেবে তারা প্রত্যেকে ভারতীয় সাংবিধানিকভাবে যা যা সুবিধা সুরক্ষা সুযোগ এবং অধিকার যা প্রাপ্য অধিকার যার যা পাওয়ার সে সেটা পাবে প্রত্যেকে তাদের নিজেদের মতো করে নিজেদের ধর্ম কৃষ্টি সংস্কৃতি সমাজ সেটাকে রাখবেন একজন আরেকজনের কোনো ক্ষতি করবেন না এটাই আমরা সাংবিধানিকভাবে চেয়েছি ফলে বিজেপি যদি মনে করে যে তারা সংখ্যালঘুর রিপ্রেজেন্টেশন রাখবে না কিংবা সংখ্যালঘুর সাথে মানে তারা তাদেরকে এড়িয়ে চলবে এটা মূলত আমার মনে হয় ভোট ব্যাঙ্ক রিলেটেড ডিসিশন যে যে ভোটটা যেদিকে যাচ্ছে যেহেতু তৃণমূল কংগ্রেস তাদের মানে প্রধান অপোজিশন হিসেবে একটা কনসোলিডেটেড ভোট ব্যাঙ্ক বাংলায় ধরে রেখেছে দীর্ঘদিন ধরে ফলে সেখানে গিয়ে খানিকটা অভিমানের হিসেবে হয়তো লিডার অফ অপোজিশান এটা বলছেন তবে এটা খুব একটা সঠিক সিদ্ধান্ত মানে রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করছি না তার কারণ যে কোনো রাজনৈতিক দল এটা তো কোনো ধর্মীয় সংগঠন নয় বিজেপি একটি পলিটিক্যাল অর্গানাইজেশন আমি যখন বিজেপিকে ভোট দিতে যাব বা তৃণমূলকে ভোট দিতে যাব আমি তো কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের ভোটে পার্টিসিপেট করছি না আমরা একটা ভারতবর্ষের পলিটি সিস্টেমের মধ্যে একটা ডেমোক্রেটিক পার্টিকে নির্বাচন করছি এই হিসেবে যে সে আমার রিপ্রেজেন্টেশন হবে পার্লামেন্টে বা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এবং তারা আইন প্রণয়ন করবে ইত্যাদি করবে আজকে বিজেপি ক্ষমতায় থাকুক বা তৃণমূল ক্ষমতায় থাকুক স্টেট অ্যাসেম্বলিতে যে আইনগুলো ফ্রেম হচ্ছে সেই ফ্রেমগুলো কিন্তু হিন্দু বলে আলাদা মুসলমান বলে আলাদা সেরকম কোনো ব্যাপার নেই আবার একই রকমভাবে পার্লামেন্ট থেকে যে যে অ্যামেন্ডমেন্টগুলো আসছে সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু সমস্ত নাগরিকের ওপরে সমানভাবে বর্তাচ্ছে সেটাই রুল অফ ল নিয়ম ফলে কোনো পলিটিক্যাল পার্টি যদি রিলিজিয়াস অ্যাপারে রিলিজিয়ান অ্যাপারেটাসটাকে এত বেশি গুরুত্ব দিয়ে দেয় তাতে আলটিমেটলি ভারতীয়দের একত্রিত করবার জায়গায় আমরা আরও বোধ হয় ছোটো ছোটোভাবে তাদেরকে ভেঙে দিচ্ছি এবং তাদের ইউনিটি নষ্ট করছি ফলে আমার মনে হয় কে কাকে ভোট দিলো কি দিল না তার সাথে নিজেদের যে জনসংযোগ বা নিজেদের যে কানেকশন পয়েন্ট হওয়া উচিত বা কেন তারা ভোট দিচ্ছে না কেন যদি মনে করে থাকেন যে মুসলমান সম্প্রদায়ের ভোট তৃণমূল কংগ্রেস পাচ্ছে কেন পাচ্ছে তার নিশ্চয়ই কোনো পজিটিভ সাইড নেগেটিভ সাইড আছে সেইটা যদি পর্যালোচনা করে বিজেপি যদি একটু পলিটিক্যালি আর একটু ঠান্ডা মাথায় ভাবে লিডার অফ অপোজিশন তিনি যদি ভাবেন ইম্পালসিভ না হয় তাহলে আমার মনে হয় সেটা একটা বেটার ডেমোক্রেটিক স্ট্রাকচার হতে পারে না দেখুন সাবকা সাথ সাবকা বিকাশটা তো কোনো পলিটিক্যাল পার্টির স্টেটমেন্ট নয় এটা প্রধানমন্ত্রী যে স্টেটমেন্টটা দিয়েছেন আবার বলছি দের ইজ এ ডিফারেন্স বিটুইন পার্টি অ্যান্ড গভর্নমেন্ট আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী রাজনৈতিকভাবে কিন্তু তার মানে এই নয় যে এটা আমি অস্বীকার করছি যে তিনি আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে তার চেয়ারটাকে যা সম্মান দেওয়ার বা তার যা যা প্রিভিলেজ তার পাওয়ার সেটা তিনি পাবেন এবং আমি সেটাকে কখনো অপোজ করতে পারি না আমি তার পলিসির বিরোধিতা করছি তার রাজনৈতিক আদর্শের বিরোধিতা করছি ফলে নরেন্দ্র মোদী যদি সাবকা সাথ সাবকা বিকাশ বলে থাকেন এবার সেটা দেখতে হবে সেটাকে তিনি বিজেপির হয়ে বলছেন না প্রধানমন্ত্রী হিসাবে বলছেন যদি প্রধানমন্ত্রী হিসাবে বলেন তাহলে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষের উন্নয়নের কথাই দেশের উন্নয়ন হওয়া উচিত কারণ এটা তো আমরা ধর্মের ভিত্তিতে রাষ্ট্রটা তৈরি করিনি এখনো পর্যন্ত হ্যাঁ ধর্মের সাথে একটা ওতপ্রত রাজনৈতিক সম্পর্ক থাকতে পারে আমাদের সংবিধানেও সেই সম্পর্ক আছে সেই হিসেবে সংবিধানের বিভিন্ন ক্লজে বিভিন্ন সম্প্রদায়কে আলাদা আলাদাভাবে জায়গা দেওয়া হয়েছে কোথাও রিজার্ভেশনের কথা বলা হয়েছে কোথাও আলাদা করে অ্যাডেড প্রিভিলেজের কথা বলা হয়েছে এগুলো তো সাংবিধানিকভাবে স্বীকৃত ব্যবস্থা ফলে প্রধানমন্ত্রী যদি সাবকা সাথ সাবকা বিকাশটা নরেন্দ্র মোদী যদি বিজেপি লিডার বা বিজেপি সুপ্রিমো হিসেবে বলেন তাহলে আমার সেখানে বলার কিছু নেই সেটা তার পলিটিক্যাল পার্টির স্টেটমেন্ট কিন্তু আবার বলছি যদি প্রাইম মিনিস্টার হিসেবে বলেন তাহলে সেইটাকে নিয়ে অপজিশন করা যায় না তার কারণ সাবকা সাথ সাবকা বিকাশই কাম্য যদি কেউ না করে হিন্দু মুসলমান খ্রিস্ট জৈন ইত্যাদি আলাদা আলাদাভাবে দেখতে আরম্ভ করি আমরা এবং ধর্ম জাতি কে সিডিউল কাস্ট কে সিডিউল ট্রাইব কে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস তাদেরকে এই রিজার্ভেশান সিস্টেমের মানেটা কি রিজার্ভেশান সিস্টেম বা যাদেরকে যে সংখ্যালঘু বলছেন এদেরকে এক্সক্লুসিভলি দেখা হচ্ছে কেন তার রাজনৈতিক বা ভৌগোলিক কারণ রয়েছে তার কারণ আমাদের যে জনসংখ্যা সেই জনসংখ্যার মধ্যে রিপ্রেজেন্টেশনটা কম সেজন্য আমরা কখনো ওবিসি কখনো ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস এসসি এসটি এই সমস্ত নানারকম পকেটস তৈরি করেছি তার একটাই উদ্দেশ্য বা একটাই কারণ যে এই বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে আমাদের যে রিসোর্স রয়েছে সেই রিসোর্সের সমবন্টন হয়নি স্বাধীনতার আগেও হয়নি আগে তো ভয়ঙ্কর খারাপ অবস্থা ছিল স্বাধীনতার পরে বিভিন্ন রকম অ্যাপ্রোচে চেষ্টা করা হয়েছে কিন্তু শহরে বসে আমি যে শিক্ষা পাচ্ছি স্বাস্থ্য পাচ্ছি অর্থনৈতিক প্রিভিলেজ পাচ্ছি একজন সিডিউল কাস্ট বা সিডিউল ট্রাইব একজন ওবিসি বা একজন মুসলিম তিনি সব ক্ষেত্রে সমস্ত পরিবেশে সমান সুবিধা উপভোগ করতে পারছেন না এই যেহেতু উপভোগ করতে পারছেন না সেই কারণে আমরা ওই পকেটসগুলোকে তৈরি করেছি এই কারণেই যাতে আমরা তাদেরকে ওই অ্যাডেড অ্যাডভান্টেজটা দিতে পারি এবং রিসোর্সের সমবন্টনের পরিবর্তে যাতে মানে তাদেরকে আমরা একটু এগিয়ে দিতে পারি যাতে কেউই বঞ্চিত না হয় ডিপ্রাইভড না হয় সেই কারণেই এই রিজার্ভেশান সিস্টেমটা আনা হয়েছে তো আমার মনে হয় যে এইটা একটু পলিটিক্যাল পার্টিগুলোকে বুঝে নিতে হবে যে কোনটা গভর্নমেন্ট হিসাবে তিনি বলছেন কোনটা তিনি পার্টি সুপ্রিমো হিসেবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসাবে বয়ান কোনটা আর তৃণমূল নেত্রীর বয়ান কোনটা নরেন্দ্র মোদীর প্রাইম মিনিস্টার হিসেবে বয়ান কোনটা আর বিজেপির মুখপাত্র বা বিজেপির চেয়ারপারসন হিসাবে এই প্রত্যেকটা রোল যদি আলাদা আলাদা করে এই ডিভিশনটা আমরা না তৈরি করতে পারি সব কিছুকে গুলিয়ে দিতে আরম্ভ করি তাহলে আলটিমেটলি আমাদের মানে যে সোশ্যাল কোহেশানটা রয়েছে সেটার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে দেখুন একটা ভুল হলে আমি যদি আর একটা ভুল করব এটা যদি আমার ইনটেনশান হয় সেটা তো কখনোই এই কথা নয় ফিরাদ হাকিম বলেছিলেন এরকম একটা স্টেটমেন্ট যার সামারিটা খানিকটা এরকম যে যারা ইসলাম ধর্ম সম্প্রদায়ের মানুষ নন বা ইসলাম বাড়িতে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা তারা ইসলাম ধর্ম গ্রহণ করুন এইরকম একটা কথা বলেছিলেন এর মধ্যে ভয়ঙ্কর একটা রাজনৈতিক অভিসন্দি আছে ধর্মীয় অভিসন্দি আছে বলে আমি বিশ্বাস করি এবং এই কথা কখনো বলা যায় না আপনি ধর্ম প্রচার করতে পারেন নিশ্চয়ই কিন্তু একজন মেয়র হিসেবে অথবা একজন ব্যক্তি হিসেবে অন্য কোন ধর্মকে ডিমিন করতে পারেন না এটা হিন্দু করলেও একই কথা বলতাম মুসলিম করলেও একই কথা বলছি খ্রিস্টান করলেও একই কথা বলতাম নিজের ধর্মের আপনি প্রচার করতে পারেন নিজের ধর্মগ্রন্থ প্রচার করতে পারেন ধর্মীয় আচার আচরণ ইত্যাদি প্রচার করতে পারেন সেটা প্র্যাকটিস করবার জন্যে রাইট টু প্র্যাকটিস রিলিজিয়ান প্রত্যেককে দেওয়া হয়েছে কি তার মানে এটা নয় যে অন্য লোককে আপনি ছোট করবেন অন্য মানুষকে দুর্ভাগা হতভাগা ইত্যাদি বলবেন এবং জোর করে কোনো রকম আন্ডিউ অ্যাডভান্টেজ নিয়ে আপনি সেই মানুষটাকে নিজের ধর্মে কনভার্ট করবেন আপনি ধর্ম প্রচার করতে পারেন আপনার ভ্যালুজ অ্যান্ড নর্মস প্রত্যেক মানুষের কাছে ছড়িয়ে দিতে পারেন আমার যদি মনে হয় যে আমি এখন যে ভ্যালুজ অ্যান্ড কাস্টমসে বিশ্বাস করছি সেটা আমার পছন্দ হচ্ছে না আমি আরেকটা ভ্যালু সিস্টেমের মধ্যে নিজেকে অ্যাডাপ্ট করে নেবো সেটা আমার ইচ্ছের ডিপেন্ড করছে কিন্তু আপনি কাউকে জোর করে হিউমিলিয়েট করে তাকে অসহায় বোধ করিয়ে তাকে যদি নিয়ে আসেন সেইটা একটা স্বাধীন ভারতবর্ষের কাঠামে এই জিনিস চলে না এবং তার প্রতি উত্তরে হিন্দুদের হিন্দু কেন উনি যে কথাটা বলেছেন উনি তো বলেননি যে হিন্দুরা হতভাগা উনি বলেছেন মুসলমান সম্প্রদায়ের বাড়িতে না জন্মালেই সে দুর্ভাগা তার মানে শুধু হিন্দু ওখানে পড়ছে না সেখানে হিন্দুর বাইরেও যে অহিন্দু যে অন্যান্য সম্প্রদায় রয়েছে খ্রিস্ট রয়েছে জৈন রয়েছে আরও ছোটো ছোটো যে ধর্ম রয়েছে জাতি রয়েছে প্রত্যেককেই উনি ইনসাল্ট করলেন একরকমভাবে তো এই যে তার পরিপ্রেক্ষিতে প্রত্যেক জাতির একটা নিজস্ব রেজিস্ট্যান্স থাকবে তারা তাদের নিজস্ব ভ্যালু সিস্টেমটাকে আপহোল্ড করবার চেষ্টা করবে নিশ্চয়ই সেটা প্রয়োজনীয় কখনোই কেউ কাউকে মানে সাবমিসিভ হবে না বা জোর করে কনভার্ট করতে দেবে না কিন্তু তার মানে যদি এটা হয় যে একটা সেন্ট্রাল গভর্নমেন্টকে লিডার অফ অপোজিশান এন্ডোর্স করছেন যে আপনি এই কমিউনিটির মানুষদেরকে এক্সক্লুড করে দেখুন সেটা আমার মনে হয় খুব একটা পলিটিক্যালি কারেক্ট ডিসিশন হচ্ছে না যে বলেছে এটা তো দেখুন ফিরাদ হাকিম একটা ইসলাম সম্প্রদায়ের মানুষের প্রতিনিধি হতে পারেন কিন্তু সেটা তো ইসলাম সম্প্রদায়ের গোটা রিপ্রেজেন্টেশন নয় হিন্দু ধর্মে তো এরকম অনেক অবান্তর বাজে লোক রয়েছে হিন্দু ধর্মেও তো অনেক রকম সমস্যা রয়েছে অনেক অনেক লোক রয়েছে যারা ধর্মর নামে কুৎসা করেন ধর্মের নামে ভুল অপপ্রচার করেন দেবতাদেরকে অশ্রদ্ধা করেন এরকম তার মানে কি সেটা সম্পূর্ণ হিন্দু ধর্মের রিপ্রেজেন্টেশন হলো ফলে কোনটা ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট আর কোনটা একটা এন্টায়ার ধর্মের জেনারেল স্টেটমেন্ট বা জেনারেল বয়ান সেইটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে ফিরাদ হাকিমের বয়ান তার বিরুদ্ধে আমরা মানে আইনি ব্যবস্থা নিতে পারি প্রশাসনিক ব্যবস্থা নিতে পারি বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে পারি তার জন্যে চিফ মিনিস্টারকে ইনভলভ হতে হবে তিনি কি ব্যবস্থা নেবেন মেয়র রাখবেন কিনা না চেঞ্জ করবেন সেটা কমপ্লিটলি সাংগঠনিক ব্যাপার কিন্তু তার মানে এটা নয় যে ফিরাদ হাকিম বলেছেন মানে সমগ্র মুসলিম সম্প্রদায় খারাপ হয়ে গেল সমগ্র মুসলিম সম্প্রদায়ের এটাই এজেন্ডা তারা সবাই মানে বাজে লোক এইটা মানে সব কিছুকে এক লেন্সে জাজ করা যায় না তো আমি এটাই রিকোয়েস্ট করব যে গভর্নমেন্ট শুড রিপ্রেজেন্ট এভরিওয়ান হিন্দু মুসলমান তপশিলি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ছেলে মেয়ে ট্রান্সজেন্ডার ট্রান্সসেক্সুয়াল প্রত্যেকটি মানুষের প্রতিনিধি হবে আমাদের ভারত সরকার কিংবা আমাদের ভারতীয় সংবিধান প্রত্যেক মানুষের যারা এখানে জন্মগ্রহণ করেছেন অথবা যাদেরকে আমরা নাগরিক হিসাবে স্বীকৃতি দিয়েছি তাদের প্রত্যেকের ফান্ডামেন্টাল রাইট এনজয় করবার জায়গা আছে ফান্ডামেন্টাল রাইট যেরকম আছে তাদের কিছু ফান্ডামেন্টাল ডিউটিসও আছে কেউ যদি ফান্ডামেন্টাল ডিউটিসগুলি না পালন করেন তার জন্যে কোর্ট সিস্টেম রয়েছে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে যারা এই ব্যালেন্সটা দেখবেন যে কোনো দিকে ডিরেল্ড হয়ে যাচ্ছে কিনা সিস্টেমটা কিন্তু তার মানে এই বিভাজনটাকে একজন যদি অন্যায় করে বিভাজন করে তার প্রতি উত্তর তাহলে তো একটা খুনের উত্তর আরেকটা খুন হওয়া উচিত একজন একটা চরের উত্তর আরেকটা চর হওয়া উচিত সেটা তো হয় না আমরা তো মধ্যযুগীয় শাসনে নেই আমরা দেশে গণতান্ত্রিক সিস্টেম এনেছি আইন এনেছি শৃঙ্খলা এনেছি এত মানে কোড অফ কন্ডাক্ট এনেছি এই কারণেই যে একটা অন্যায়কে কিভাবে কারেক্ট করা যায় অন্যায়ের উত্তরে আরেকটা অন্যায় চাপিয়ে দয়া করে দেবেন না আর একটু ঠান্ডা মাথায় ভাবুন আমরা প্রত্যেকে অনেক আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভীষণ ইম্পালসিভ প্রতিটি মানুষ এত চট করে আমরা রিয়্যাক্ট করে ফেলি যে কোনো জিনিসে খুব মানে চার পাঁচটা ভাবি না এর লঙ্গার ইম্প্যাক্ট কী হতে পারে সে নিয়ে আমরা কিছু ভাবি না সবসময় মনে করছি যে যা হলো এক্ষুনি এর উত্তর দিতে হবে হয়তো দু ঘন্টা বাদে এর উত্তরটা দিলে হয়তো সম্পূর্ণ অন্য উত্তর দিতাম যে লোকটাকে হয়তো গালাগাল করলাম বাজে কথা বললাম তার উপর হাত চালিয়ে দিলাম একটু ভাবলে হয়তো এই ভুলের একটাও আমরা করতাম না কিন্তু এই আজকের দিনে স্পিডি কমিউনিকেশনের যুগে সব সময় আমাকে টাইমলি ম্যানারে একটা আনসার দিতেই হবে যেন না দিলে যেন আমি ঠিক সমাজে ফিটিং করছি না মানে আমি দুর্বল হয়ে যাচ্ছি এই যে একটা অদ্ভুত দৌড়ে আমরা মেতে উঠেছি সবাই সমস্ত মানে শুধু রাজনীতিবিদ বলে না সোশ্যাল মিডিয়া ইউজার থেকে শুরু করে টিভি চ্যানেল আমরা রোজকার মানে পাড়ার ক্লাব ছোটো ছোটো কমিউনিটি ব্যক্তিগত জীবনে কনস্ট্যান্টলি উই আর চেজিং টু রিপ্লাই এটা না করলেও কিছু এসে যায় না আপনি এক ঘন্টা বাদে উত্তর দিলে আপনার কোনো নম্বর কাটা যাবে না কেউ আপনাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিচ্ছে না কিন্তু এই যে তাও একটা কী আমাদেরকে তারা করে বেড়াচ্ছে অদৃশ্য শক্তি সেই কারণে আমরা অনেক বেশি ভুল করে ফেলছি ডিস্টার্ব হয়ে যাচ্ছি মানুষে মানুষে অনেক বেশি ডিভাইড করে ফেলছি